আমি আগে একটা ট্রেনের ইঞ্জিন কিভাবে কাজ করে সেই সম্পর্কে ভিডিও বানিয়েছিলাম। আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক আছে, দেখে আসতে পারেন। আজকের ভিডিওতে আমরা জানব যে ট্রেনের সিগন্যাল কত ধরনের হয় এবং ট্রেনের সিগন্যাল কিভাবে কাজ করে। ট্রেনের সিগন্যাল বেসিক্যালি দুই ধরনের হয়, একটা হলো হোম সিগন্যাল আর একটা হলো অটোমেটিক ব্লক সিগন্যাল। হোম সিগন্যালটা যেটা হয় সেটা লাগানো থাকে স্টেশনের কাছে, আর অটোমেটিক ব্লক সিগন্যালটা স্টেশনের বাইরে ট্র্যাকেতে লাগানো থাকে। হোম সিগন্যাল যেটা হয় তাকে স্টেশন মাস্টারকে কন্ট্রোল করতে হয়, আর অটোমেটিক ব্লক সিগন্যাল যেটা হয় সেটা ট্রেনের যাতায়াতের উপর ডিপেন্ড করে অটোমেটিকভাবে চেঞ্জ হয়। এবার প্রথমে দেখা যাক যে অটোমেটিক ব্লক সিগন্যালটা কেন ব্যবহার করা হয়। আগেকার দিনে যখন ট্রেনের সংখ্যা খুব কম ছিল তখন ট্রেনগুলোকে স্টেশন মাস্টার দ্বারাই পরিচালনা করা হতো, কিন্তু এখন ট্রেনের সংখ্যা বহুল পরিমাণে হয়ে যাওয়ার কারণে প্রত্যেকটা ট্রেনকে ঠিকমতো চালনা করার জন্য এবং প্রত্যেকটা লাইনের এফিসিয়েন্সিকে বাড়ানোর জন্য এই অটোমেটিক সিগন্যালকে ইউজ করা হয়। একটা ট্র্যাকের মধ্যে অনেকগুলো ট্রেন যাতায়াত করে এবং তাদের মধ্যে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য এই অটোমেটিক ব্লক সিগন্যালগুলোকে ইউজ করা হয়। এই সিগন্যালে বেসিক্যালি চারটি অ্যাসপেক্ট ইউজ করা হয়, যেগুলো হলো গ্রিন, ইয়েলো, রেড অ্যান্ড ডবল ইয়েলো। এবার দেখা যাক যে এই সিগন্যালগুলো কাজ কিভাবে করে। গ্রিন সিগন্যাল মানে লোকোপাইলটকে বুঝতে হবে যে ট্রেনটাকে ফুল স্পিডে যেতে হবে। এরপর যে সিগন্যালটা থাকে সেটা হলো ডবল ইয়েলো, এর মানে হলো লোকোপাইলটকে বুঝতে হবে যে ট্রেনটিকে ধীরে ধীরে নিয়ে যেতে হবে এবং খেয়াল রাখতে হবে যে এর পরের সিগন্যালটা কী হয়। এরপর যে সিগন্যালটা থাকে সেটা হলো সিঙ্গেল ইয়েলো, এর মানে হলো লোকোপাইলটকে বুঝতে হবে যে ট্রেনটিকে ধীরে ধীরে নিয়ে যেতে হবে এবং এর পরের সিগন্যালটা রেড হবে, এবং রেড সিগন্যালের আগে ট্রেনটিকে থামিয়ে দিতে হবে। আর রেড সিগন্যাল মানে ট্রেনটিকে দাঁড়িয়ে যেতে হবে, আর এগোনো যাবে না। তো এত দূর আমরা জানলাম যে অটোমেটিক ব্লক সিগন্যালটা আসলে কি। এবার আমরা জানবো যে এই সিগন্যালটা আসলে কাজ কিভাবে করে। পরপর দুটো স্টেশনের মিডিলে যে ট্র্যাকটা থাকে সেগুলোকে 500 মিটার, 1000 মিটার, কখনো কখনো 1.5 কিলোমিটারে ভাগ করে নেওয়া হয়, এবং ভাগ করার পর প্রত্যেকটা ভাগে একটা করে অটোমেটিক সিগন্যাল লাগানো থাকে। ধরুন যদি 4টে সিগন্যাল পরপর থাকে এবং লাইনে যদি কোনো ট্রেন না থাকে তাহলে 4টে সিগন্যালই সবুজ হয়ে থাকবে। এরপর যখন ট্রেন প্রথম সিগন্যালটাকে ক্রস করবে তখন সেই সিগন্যালটা রেড হয়ে যাবে। এরপর যখন ট্রেন সেকেন্ড সিগন্যালটা ক্রস করবে তখন সেকেন্ড সিগন্যালটা রেড হয়ে যাবে এবং ফার্স্ট সিগন্যালটা ইয়েলো হয়ে যাবে। এবং যখন ট্রেনটি থার্ড সিগন্যাল ক্রস করবে তখন থার্ড সিগন্যালটা রেড হয়ে যাবে এবং সেকেন্ড সিগন্যালটা ইয়েলো হয়ে যাবে এবং ফার্স্টটা ডবল ইয়েলো হয়ে যাবে। এবং যখন ট্রেনটি ফোর্থ সিগন্যাল ক্রস করবে তখন ফোর্থ সিগন্যালটা রেড হয়ে যাবে এবং থার্ড সিগন্যালটা ইয়েলো হয়ে যাবে এবং সেকেন্ড সিগন্যালটা ডবল ইয়েলো হয়ে যাবে এবং ফার্স্ট সিগন্যালটা আবার গ্রিন হয়ে যাবে। কিন্তু এবার আপনি ভাববেন যে এই অটোমেটিক সিগন্যালগুলো বোঝে কিভাবে যে ট্রেনটি পাস করছে। এর জন্য ট্রেনের পাতে একটা মোশন সেন্সর লাগানো থাকে। যখন ট্রেনটি কোনো সিগন্যালকে ক্রস করবে তখন মোশন সেন্সারে সেটা ডিটেক্ট হয়ে যায় এবং অটোমেটিক সিগন্যালগুলো অটোমেটিকভাবে নিজেদের রং চেঞ্জ করে ফেলে। তো মোটামুটি এইভাবেই অটোমেটিক সিগন্যালগুলো কাজ করে। তো পরপর দুটো স্টেশনের মিডিলে এই অটোমেটিক সিগন্যালগুলো এভাবেই কাজ করে, কিন্তু যখন ট্রেনটি স্টেশনের কাছে চলে আসে তখন ট্রেনকে হোম সিগন্যাল দ্বারা কন্ট্রোল করা হয়। যখন ট্রেন স্টেশনের একেবারে কাছে চলে আসে তখন যেই অ্যাপ্রোচ সিগন্যালটা থাকে তাকে হোম সিগন্যাল বলা হয়, কারণ স্টেশনকে যদি আমরা ট্রেনের হোম হিসাবে ধরি তাহলে সেই হোম অথবা সেই ঘরে ঢোকার অনুমতি আছে কি না তা জানার জন্য এই হোম সিগন্যালকে ইউজ করা হয়। কিন্তু এই হোম সিগন্যালকে স্টেশন মাস্টার দ্বারাই পরিচালনা করা হয়। এর কারণ হলো যখন ট্রেন স্টেশনে আসে তখন মাত্র দুটো ট্র্যাকের মধ্য দিয়েই আসে, কিন্তু যখন ট্রেন স্টেশনের কাছে চলে আসে তখন সেই ট্র্যাকগুলো অনেকগুলো ভাগে ভাগ হয়ে যায় এবং একটা স্টেশনের কাছে 2টো, 4টে, 8টে, 10টা এবং 12টা পর্যন্তও ট্র্যাক হয়ে যেতে পারে। এর জন্য ট্রেনটাকে কোন ট্র্যাক দিয়ে কোন প্ল্যাটফর্মে যেতে হবে সেটা সাধারণত হোম সিগন্যাল দ্বারাই কন্ট্রোল করা হয় এবং যার কন্ট্রোল স্টেশন মাস্টারের কাছেই থাকে, যাকে ম্যানুয়ালিভাবে কন্ট্রোল করা হয়। হোম সিগন্যালে 4 ধরনের লাইট থাকে, নিচে 3টে লাইট থাকে এবং ওপরে লম্বালম্বি লাইট থাকে। নিচে যখন রেড থাকে তখন লোকোপাইলট বুঝে নেয় যে স্টেশনে ঢোকার আগে ট্রেনটিকে দাঁড়িয়ে যেতে হবে, কারণ এই সময় প্ল্যাটফর্মে দাঁড়ানোর জন্য ওই ট্রেনের জন্য কোনো জায়গা নেই। এবং গ্রিন লাইট জ্বলার মানে হচ্ছে যে ট্রেনটিকে মেইন রুট দিয়ে ফুল স্পিডে স্টেশনটিকে ক্রস করে যেতে হবে।
ইয়েলো লাইট জ্বলার দুটো কন্ডিশন থাকতে পারে। যখন ইয়েলো লাইট এবং উপরে লম্বালম্বি একটা লাইট বা রুট ইন্ডিকেটর লাইট জ্বলে, তখন রুট ইন্ডিকেটর বলে দেয় যে কোন রুট দিয়ে কোন প্ল্যাটফর্মে ট্রেনটিকে যেতে হবে। আর এই রুট ইন্ডিকেটর সবসময় ইয়েলো লাইটের সঙ্গেই জ্বলে, কারণ ইয়েলো লাইট থাকা মানে ট্রেনটিকে ধীরে ধীরে যেতে হবে। RRI প্যানেল অর্থাৎ রুট রিলে ইন্টারলকিং প্যানেলের সাহায্যে যখন স্টেশন মাস্টার রুট ইন্ডিকেটরটাকে অন করে, তখন রুট অটোমেটিকভাবে সেট হয়ে যায় যে ট্রেনটাকে কোন রুট দিয়ে কোন প্ল্যাটফর্মে যেতে হবে। যখন ট্রেনটিকে মেন লাইন দিয়ে মেন প্ল্যাটফর্মে যেতে হয়, তখন শুধু ইয়েলো লাইটই জ্বলে। কিন্তু মেন লাইন ছেড়ে যখন অন্য লাইনে যেতে হয়, তখন রুট ইন্ডিকেটরকে জ্বালানো হয়। তো এত সময় আমরা হোম সিগন্যাল এবং অটোমেটিক সিগন্যাল সম্পর্কে জানলাম। এবার জানবো যে আমরা কতগুলো সাইনের ব্যাপারে, যে সাইনগুলো আপনি ট্রেনের লাইনের পাশে দেখে থাকতে পারেন। আপনি দেখবেন যে ট্রেনের লাইনের পাশে চৌকো বোর্ডের মধ্যে W/L/W/B এইরকম সাইন লাগানো আছে। তো W মানে হচ্ছে লোকো পাইলটকে বলা হচ্ছে যাতে সে হুইসেল ব্লো করে, মানে হর্ন বাজায়। W/L মানে হচ্ছে লেভেল ক্রসিং সামনে আছে এবং হুইসেল বাজাতে বাজাতে ওই লেভেল ক্রসিংটাকে ক্রস করতে হবে। W/B মানে হলো সামনে ব্রিজ আছে এবং এখানেও হুইসেল বাজাতে বাজাতে ক্রস করতে হবে। এরপর আরেকটি সাইন থাকে যেখানে T/P বা T/G লেখা থাকে। এটা সেখানে দেওয়া থাকে যেখানে স্পিড লিমিটটা আর থাকে না। TP মানে হচ্ছে টার্মিনেশন অফ স্পিড লিমিট ফর প্যাসেঞ্জার ট্রেন, আর TG মানে হচ্ছে টার্মিনেশন অফ স্পিড লিমিট ফর গুডস ট্রেন। তো TP-টা ইউজ করা হয় প্যাসেঞ্জার ট্রেনের জন্য এবং TG-টা ইউজ করা হয় গুডস ট্রেনের জন্য। এর থেকে লোকো পাইলট বুঝতে পারে যে এরপর আর কোনো স্পিড লিমিট নেই এবং এরপর থেকে লোকো পাইলট ট্রেনটিকে ফুল স্পিডে নিয়ে যেতে পারে। এই সাইনটাকে দেখুন, একে কসান ইন্ডিকেটর বোর্ড বলা হয়। এর মানে হলো লোকো পাইলটকে সচেতনভাবে ট্রেনটিকে চালিয়ে নিয়ে যেতে হবে। এটাকে বেসিক্যালি স্পিড লিমিট বোর্ডের 700 মিটার আগে লাগানো থাকে, কিংবা লাইনে যদি কোথাও কাজ হয় তার 800 মিটার আগে লাগানো থাকে। এটা হলো সিগন্যাল সেটিং বোর্ড। এর মানে হলো আগে কোনো সিগন্যাল থাকতে পারে, এর জন্য লোকো পাইলট আগে থেকেই সিগন্যালের জন্য রেডি হয়ে যায়। পাহাড়ি লাইনে বা যেখানে লাইনে প্রচুর বেশি বাঁক থাকে, সেখানে এটাকে গুডস ট্রেনের জন্য 1400 মিটার আগে লাগানো থাকে এবং প্যাসেঞ্জার ট্রেনের জন্য 1000 মিটার আগে লাগানো থাকে। এছাড়াও আরও অনেক সিগন্যাল থাকতে পারে যেটা আমার ঠিক জানা নেই, তবে যতটা জানি ততটা আপনাদের কাছে শেয়ার করলাম। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।